ডিপ্রেশন মিপ্রেশন এটি কি শোনায়? পাঁচ ওয়াক্তের নামাজ পড়লে ডিপ্রেশনের মেয়ে জায়গা ভুয়া কথা। নর্মালি ডিপ্রেশন ইজ এ কন্ডিশন, আপনার নামাজ আপনার ডিপ্রেশন কিওর করতে হেল্প করবে, বাট ইট ইজ নট দ্য হোল সলিউশন টু ইউর প্রবলেম। আমি একভাবে বলি, নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে তো আমাদের তুলনায় অনেক বেশি ইবাদত করছে, অনেক বেশি নামাজ পড়ছে, বাট সে তার লাইফের একটা পয়েন্টে গিয়ে তো সেও ডিপ্রেস ছিল, তার ওয়াইফ মারা গেছে, তাইফের ময়দানে তাকে হেনস্থা করা হয়েছিল, ওই সময়টার কথা আপনি চিন্তা করেন, সেও তো ডিপ্রেসড হয়েছে। নামাজে যদি আপনার ডিপ্রেশন কমপ্লিটলি কিওর করতো তাহলে সে ডিপ্রেসড হয়েছে কেন? নামাজ সলিউশনের একটা পার্ট হইতে পারে, বাট ডিপ্রেশনে যখন আপনি ভোগেন তখন আপনার কিছু কন্ডিশন আপনার চেঞ্জ করতে হয়, কিছু ফ্যাক্টর আপনার চেঞ্জ করতে হয়। নামাজ আপনার ডিপ্রেশন কিওর করার একটা সলিউশনের পার্ট হইতে পারে, বাট ইট ইজ নট দ্য হোল সলিউশন। আই রিপিট, আপনার স্পিরিচুয়ালিটি অলওয়েজ আপনাকে হেল্প করবে, বাট আপনার ডিপ্রেশন কিওর করার জন্য আপনার লাইফের সার্টেন অ্যাসপেক্টস, ফ্যাক্টরস অ্যান্ড কন্ডিশনসগুলোকে চেঞ্জ করতে হবে। তবে হ্যাঁ, ছোট করে দেখার কোনো বিষয় না, আপনার নামাজ আপনার ডিসিশন মেকিংয়ের মধ্যে 100% ক্লিয়ারিটি পর্যন্ত দিতে পারে। প্রেয়ার ক্যান চেঞ্জ ইউর লাইফ, নো ডাউট অ্যাবাউট দ্যাট। সো ছোট করে দেখার কোনো বিষয় না, ডেফিনেটলি ইউ শুড প্রে, ডেফিনেটলি ইউ শুড আস্ক আল্লাহ, বিকজ আল্লাহ আপনাকে হেল্প করে, আল্লাহ আপনাকে হার্ডশিপ থেকে বের করে।